আসসালামু আলাইকুম। রাজিয়া কুকিংয়ে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটা রেসিপিতে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো ভীষণ মজার একটি ডেজার্ট। এখন প্রচণ্ড গরম, আর গরমের দিনে আমরা সকলেই কিন্তু ঠান্ডা যে কোনো ডেজার্ট এবং ঠান্ডা যে কোনো খাবার খেতে ভীষণ খুবই পছন্দ করি। রমজানে আমাদের বিভিন্ন রকম ড্রিঙ্কস ডেজার্টটা বেশি খাওয়া হয়ে থাকে। আজকে সাবুদানার ডেজার্টটি আশা করছি সবার কাছে ভালো লাগবে, অল্প সময়ে এই ডেজার্টটি তৈরি করতে পারবেন। আজকে আমি আম এবং সাবুদানা দিয়ে এই ভীষণ মজার ডেজার্টটি তৈরি করে দেখাবো। আম দিয়ে সাবুদানার এই ডেজার্টটি ছোট বড় সকলের কিন্তু পছন্দের, আর সে রমজানে আপনারা এটা বাসায় ট্রাই করতে পারেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডেজার্টটি তৈরি করার জন্য প্রথমে কি লাগবে সেটা আমরা দেখে নিই, চলুন তৈরি করতে থাকি। ডেজার্টটি তৈরি করার জন্য প্রথমে আমি জেলো তৈরি করে নিব। জেলো তৈরি করার জন্য চুলায় একটা পাত্রে 2 কাপ পানি দিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আগার আগার। আগার আগার দিয়ে ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিব। মিশিয়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা ফুটে গিয়েছে, এখন এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ চিনি। আপনারা চাইলে এখানে আরেকটু কম বেশি বাড়িয়ে দিতে পারেন, আমি এখানে আমার স্বাদ অনুযায়ী দিয়েছি। চিনি দিয়ে আমি এটাকে 2-3 মিনিট জাল করে নিব। 2-3 মিনিট জাল করার পর আমার এটা তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে বক্সে ঢেলে নিব। বক্সে ঢেলে নিয়ে আমি এখানে ফুড কালার ব্যবহার করব। আমি এখানে রেড ফুড কালার ব্যবহার করছি, আপনারা আপনাদের পছন্দের যে কোনো কালার ব্যবহার করতে পারেন। আমি রেড ফুড কালার দিয়ে এটাকে মিশিয়ে ঠান্ডা করে 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। এবার আমি সাবুদানার প্রিপারেশনটা করে নিব। একটা বাটি নিয়ে বাটিতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সাবুদানা। এবার আমি এগুলোকে পানি দিয়ে ভিজিয়ে রাখব, ভিজিয়ে ধুয়ে পরিষ্কার করে নিব। এবার আমি সাবুদানাটা সিদ্ধ করে নিব। চুলায় একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি, পানিটা ফুটে গিয়েছে। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে রাখা 1 কাপ সাবুদানা। এটাকে জাল করে নিব যতক্ষণ না সিদ্ধ হয়ে যাচ্ছে। এখন এটা সিদ্ধ হয়ে গেছে আর দেখতে অনেকটা সাদাটে ছিল, আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন পানি জড়িয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে এক পাশে রেখে দিচ্ছি। চুলায় একটা পাত্র বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 3 কাপ তরল দুধ। এখন আমি দুধটাকে জাল করে ঘন করে নিব। দুধটা জাল করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ চিনি। আমি এখানে আমার স্বাদ অনুযায়ী চিনি ব্যবহার করেছি, আপনারা কম বেশি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। দুধটা আমার জাল করা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে ফেলবো, নামিয়ে ঠান্ডা করে নিব। আমার জেলোটা পারফেক্টভাবে বসে গিয়েছে, এবার আমি জেলোগুলোকে কেটে নিব।
যে লোটা আমার কেটে নেওয়া হয়ে গেছে। অবশ্যই ভিডিওতে দেখে আপনারা বুঝতে পারছেন আমার যে লোটা কতটা পারফেক্ট এবং সুন্দর হয়েছে। এবার আমি একটা বোল নিয়ে বোলে দিয়ে দিচ্ছি জাল করে রাখা ঠান্ডা দুধগুলো। দুধগুলো দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিব সিদ্ধ করে রাখা সাবুদানাগুলো। সাবুদানাগুলো দিয়ে এবার দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। দুধের সাথে সাবুদানাগুলো মেশানো হয়ে গেলে এরপর এর মধ্যে দিয়ে দিব এক কাপ আমের পিউরি। আমি এখানে আমগুলোকে ব্লেন্ড করে পিউরি বানিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি এখানে জেলোগুলো। জেলোগুলো দিয়ে এবার আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। সবগুলো উপকরণ ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ ফুড কালার। এখানে আমি ইয়েলো ফুড কালার ব্যবহার করেছি, আপনারা চাইলে এটা বাদও দিতে পারেন। ফুড কালার দিয়ে আমি এটাকে আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই তো আমার ডেজার্টটা পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখুন কত সহজে এই ডেজার্টটি তৈরি করা যায়। তৈরি করা যত সহজ, খেতে তার চেয়েও বেশি মজা। এখন যার যার পছন্দ মতো গ্লাসে ঢেলে নিলেই তৈরি হয়ে যাবে আম দিয়ে সাবুদানা সালাড ড্রিঙ্ক। এই ডেজার্টটা ঠান্ডা খেতে খুব ভালো লাগে। তো এখন আমি গ্লাসে ঢেলে নিচ্ছি আর দেখতেই কিন্তু খুব সুন্দর লাগে। এবার আমি সবগুলো গ্লাসে এই ডেজার্টটি ঢেলে নিব। আশা করছি আজকে এই সহজ সুন্দর রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর সেই দিয়ে এই ডেজার্টটা তৈরি করবেন। আর সবাই অনেক অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আর একটা কথা, আজকে যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিবেন যে কোনো নিত্য নতুন রেসিপি দেখার জন্য। আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।